Hi friends, welcome to my channel Nomadic Films, and a very good morning to all my viewers from Agra. আজ আমার রাইডের তৃতীয় দিন আর আমি রওনা হয়ে গেছি আমার আগ্রার হোটেল পিএস ভিলা থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আজ চণ্ডীগড়ে আমি যে হোটেল থাকবো তার নাম সিভায় গেস্ট হাউস, এটা চণ্ডীগড়ের পঞ্চকুলায়। আজ রওনা হতে একটু দেরি হয়ে গেল, এখন 8:43 বাজে, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আশা করি যে সময়ে পৌঁছে যাব। আজ এটা ভেবেও খুব এক্সাইটেড লাগছে যে আজ যমুনা এক্সপ্রেসওয়েতে বাইক রাইড করার একটা সুযোগ পাবো, যেটা যে কোনো রাইডারদেরই একটা স্বপ্ন থাকে। আগ্রার পিএস ভিলা থেকে চণ্ডীগড়ের সিভায় গেস্ট হাউসের দূরত্ব 494 কিলোমিটার, আর ওয়েদারটাও বেশ ভালো আছে, রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলাই রয়েছে। আশা করা যায় আজ রাইড খুব ইন্টারেস্টিং হবে। যমুনা এক্সপ্রেসওয়ে ধরে আমি মথুরা, বৃন্দাবন, গ্রেটার নয়ডা, শনিপথ, পানিপথ, কুরুক্ষেত্র, আম্বালা হয়ে চণ্ডীগড়ের পঞ্চকুলায় পৌঁছাবো। ভেবেই খুব এক্সাইটেড লাগছে যে এতগুলো জায়গার উপর দিয়ে আমি যাবো। যাক, এত দূরের রাইড আমি এর আগে কোনোদিন করিনি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় রাইড, তাই এক্সাইটমেন্ট একটু বেশি। আগ্রা বাহরোড থেকে এখন আমি ইনার রিং রোডে এসে পৌঁছেছি। আশা করি যমুনা এক্সপ্রেসওয়ে আর খুব বেশি দূরে নেই। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আজ আমার লাদাখ রাইডের তৃতীয় দিন আর আজ আমি চলেছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। যদি আপনারা প্রথম ও দ্বিতীয় দিনের ভিডিওটি দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশনে লিংক শেয়ার করব, সেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। অবশেষে আমি বহু প্রতীক্ষিত যমুনা এক্সপ্রেসওয়ে ধরে রাইড করে যাচ্ছি। খুব থ্রিল্ড আর এক্সাইটেড লাগছে। 6 লেনের এই এক্সপ্রেসওয়েটি গ্রেটার নয়ডাকে আগ্রার সাথে যুক্ত করে। 165 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি ভারতের অন্যতম সুপারফাস্ট এক এক্সপ্রেসওয়ে। भैया मुझे चंडीगढ़ तक जाना है, टोल कितना? 205। और भैया और एक बात, यहाँ पर खाने पीने की कुछ जगह है? 24 किलोमीटर। ओके ओके, थैंक यू भैया। আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়েতে 295 আর যমুনা এক্সপ্রেসওয়েতে 205, সব মিলিয়ে 500 টাকা টোল ট্যাক্স দিতে হলো এই দুটো এক্সপ্রেসওয়েতে। যমুনা এক্সপ্রেসওয়ে যেন স্বপ্নের রাজপথ, অনায়াসেই এখানে গাড়ি 120-130 কিলোমিটার প্রতি ঘন্টায় ছোটানো যায়। কিন্তু সেই রিস্ক আমি কখনোই নিতে পারি না, কারণ এখনও অনেক পথ আমার যাবার বাকি, অনেকটা পথ যাওয়া বাকি। কাজেই এই রাস্তাটুকু ক্রুজ করে যাওয়ার আনন্দই আলাদা, এবং সেই আনন্দটাকেই আমি এখন উপভোগ করছি। Thank you.
আশা করছি আর কিছুক্ষণ বাদে একটা ফুড প্লাজা পাবো আর সেখানেই দুপুরের খাবারটা খেয়ে নেবো। While I was having lunch at Jamuna Expressway Cafe at Mathura, I met with this gentleman from Malaysia. They had just returned from their Ladakh trip and they are very humble and very meek. And they also gave me a sticker of their biking club, Lanun Bikers. যদি আপনারা আমার আগের ভিডিওটি বেনারস টু আগ্রা দেখে না থাকেন তাহলে উপরে একটি লিংক আসছে, সেই লিঙ্কটিকে ক্লিক করে আপনারা আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন। রিটার্ন অর্ডার পর রাস্তা ঘুরিয়ে ফেলেছিলাম, প্রায় এক ঘন্টা এই রাস্তা ও রাস্তা ঘোরাঘুরি করে একে ওকে তাকে জিজ্ঞেস করে অবশেষে ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ের হদিশ পেলাম। দিস রোড উইল টেক মি টু মাই হোটেল সিভায় গেস্ট হাউস অ্যাট পাঞ্চকুলা ভায়া সোনিপাত পানিপাত কুরুক্ষেত্র আম্বালা অ্যান্ড আই হোপ আই উইল নট মেক দ্য সেম মিস্টেক এগেইন। চেষ্টা পেয়েছিল তাই একটু মৌসুম্বির রস খেয়ে নিলাম, বেশিক্ষণ বিশ্রাম নেওয়ার উপায় নেই নইলে হোটেল পৌঁছাতে রাত হয়ে যাবে। ১১০ টাকার পেট্রোল ভরে নিলাম তো ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। চলো যাওয়া যাক পঞ্চকুলার দিকে।
অপরূপ সূর্যাস্তের শোভা উপভোগ করতে করতে আমি এগিয়ে চলেছি পঞ্চকুলার দিকে। আজ চণ্ডীগড় পৌঁছে বিশ্রাম এবং কালকেও চণ্ডীগড়ে বিশ্রাম নেব। ভাবছি পঞ্চকুলার কাছাকাছি কোনো রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে গাড়িটাকে সার্ভিস করে নেব, কারণ তারপর আমার পরবর্তী গন্তব্য মানালি এবং পাহাড়ে ওঠার আগে গাড়িটা প্রপারলি সার্ভিস হওয়া দরকার। তাই ভাবছি যে আর একটা দিন আমি চণ্ডীগড়েই থেকে যাব, অর্থাৎ 7ই সেপ্টেম্বর আমি চণ্ডীগড়েই থাকছি। এখন চলুন এই সূর্যাস্তের অপরূপ শোভা একসাথে। And this is the sticker that Lanun Bikers gave me yesterday. That was a privilege to me to have got a sticker from another riding group. I want to take my bike to an authorized Royal Enfield service station to replenish the engine oil, check the brake pads and air filters and other regular checkups, because from tomorrow I am going to start my ride again and I will ride towards Manali, so I have to do this as soon as possible. So very good morning from Nomadic Wheels. After breakfast I will set out for the Royal Enfield service center and I will service my bike before heading towards Manali. Manali is 296 km from Chandigarh and it will take 7 to 8 hours, and as I am not riding very fast, so it may take 8 hours for me. This is my hotel, the Sivai Villa. Quite a decent hotel actually, and this is where I have parked the bike. আমার হোটেল থেকে 7 কিলোমিটার দূরে পঞ্চকুলাতেই মনমোহন রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে আমার বাইকের সার্ভিসিংয়ের কাজ চলছে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে যখন আমি চণ্ডীগড় থেকে মানালির উদ্দেশ্যে রওনা হব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে সবার আগে আপনাদের কাছে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যায়।